দর্শক অনেকে আমাকে বলেছিলেন আরবির বয়স যখন 18 মাস ছিল তখন সেই টাইমে আমি তাকে কি টাইপ খাবার দিতাম বা ওর একটা পুরো দিনে যে ডায়েট চার্টটা সেটা যেন আপনাদের সাথে শেয়ার করি। তো অ্যাকচুয়ালি এখানে কিছু কিছু রেসিপি আছে যেগুলো আসলে আরবির বয়স যখন 8 মাস বা 9 মাস ছিল তখন থেকে আমি শুরু করেছিলাম এবং কিছু রেসিপি এক বছর পরে শুরু করেছিলাম। তো আসলে যাদের বাচ্চার বয়স 8 মাস থেকে শুরু করে 3 বছরের মধ্যে তারা চাইলে কিন্তু এই রেসিপিগুলো ফলো করে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো আজকের ব্লগটা আমি একেবারে সকাল থেকে শুরু করব, মানে আরবি ঘুম থেকে উঠে সাধারণত দেখা যায় ও প্রথমে ব্রেস্টফিডিং করে, যেহেতু ও এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং একটা বেবি ছিল। দেন মোটামুটি আধা ঘন্টা টাইম নিত, এরপর আমি চেষ্টা করতাম ওকে কোনো হেভি টাইপ খাবার খাওয়াতে, যেহেতু সকালের ব্রেকফাস্টে একটু ভারী হলে বেটার হয়। তো অ্যাকচুয়ালি আমি সবসময় চেষ্টা করি এক একদিন এক এক টাইপ খাবার দিতে, কখনো হয়তো বা কোনো কিছু কুক করে দিই, আবার কখনো কোনো কুক করা ঝামেলা ছাড়া সেরেলাক জাতীয় যে রেসিপিগুলো আছে সেগুলোই দিয়ে থাকি। তো আজকে আমি ওকে একটা সেরেলাক দিব এবং আমার চ্যানেলে কিন্তু প্রচুর বিভিন্ন টাইপ সেরেলাক আছে, কারণ আমি আরবিকে কখনো একই টাইপ সেরেলাক বা সিরিয়ালগুলো দিই না, কারণ বাচ্চাদেরকে একই টাইপ সেরেলাক বারবার দিতে থাকলে ওরা কিন্তু বোরিং হয়। সো আপনারা চাইলে কিন্তু আমার সেই রেসিপিগুলো দেখতে পারেন এবং সেগুলো ট্রাই করতে পারেন। তো এখানে আমি মোটামুটি 2 চামচ পরিমাণে আমার বাসায় বানানো হোমমেড সেরেলাক নিয়ে নিচ্ছি। সাধারণত বাচ্চাদেরকে কিন্তু 2 বছর আগে গরুর দুধটা দিতে নিষেধ করা হয়ে থাকে, বাট আমেরিকাতে যেটা হয় যে 1 বছর পর থেকে কিন্তু ফর্মুলা দুধটা স্টপ করে দেন হচ্ছে বাচ্চাদেরকে 1% বা 2% গরুর দুধটা দেওয়া হয়ে থাকে। তো আরবিও কিন্তু সেই হিসাবে এখন গরুর দুধটাই পাচ্ছে, আর এখানে আমি গরুর দুধটা দিয়ে ফর্মুলা দুধটা গুলিয়ে নিয়েছি। তো এটা আসলে অ্যাকচুয়ালি কেমন পাতলা বা ঘন হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে বেবির উপরে, মানে বেবি যেমনটা খেতে পছন্দ করে। আর আপনাদের যাদের বাচ্চাদেরকে ফর্মুলা দুধ দিয়ে সেরেলাকটা দিয়ে থাকেন তারা চাইলে কিন্তু ফর্মুলা দুধ দিয়েও সেরেলাকটা গুলিয়ে নিতে পারেন। আর ফর্মুলা দুধ বাচ্চার জন্য কীভাবে বানাবেন বা কীভাবে সেরেলাকটা রেডি করবেন সেসব নিয়েও কিন্তু প্রচুর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। সাধারণত আরবির ব্রেকফাস্টটা আমি সবসময় চেষ্টা করি সকাল 8:30 থেকে 9টার মধ্যে শেষ করে ফেলতে, দেন 2 ঘন্টা গ্যাপ নিয়ে মানে ঠিক 11টা থেকে 11:30টার মধ্যে আবারও কোনো হালকা টাইপ খাবার দিতে। তো এখানে আমি যে কোনো বিভিন্ন ধরনের স্ন্যাক্সগুলো দিয়ে থাকি। তো আজকে রেসিপিতে আমি রেখেছি মাখানা এবং হচ্ছে ডিম সেদ্ধ। তো অ্যাকচুয়ালি বাচ্চাকে যখন আপনারা কোনো ভারী খাবার দিবেন তো সবসময় চেষ্টা করবেন বাচ্চাকে খাবার খাওয়ানোর অন্তত পক্ষে 20 মিনিট থেকে আধা ঘন্টা আগে অন্য কোনো খাবার না দিতে, এমনকি পানিটাও না দেওয়ার চেষ্টা করবেন, বা বুকের দুধ হোক কিংবা অন্য যে কোনো হালকা খাবার। সর্বে যদি সামান্য 2-1 লোকমাও যদি কোনো হালকা খাবার দিয়ে দেন তাহলে দেখবেন যে বাচ্চা কিন্তু আপনি যে টার্গেটিভ খাবারটা তাকে দিতে চাচ্ছেন সেটা হয়তো আর ঠিক মতো খাবে না। তো আমি এখানে 1 চামচ পরিমাণ ঘিয়ে বেশ কয়েকটা মাখানা দিয়ে তারপর সেটাকে হালকা করে ভেজে নিচ্ছি। সাধারণত মাখানা ভাজার আগে কিন্তু প্রচুর সফট থাকে, যার ফলে কী হয় যেটাকে কিন্তু ভাঙা যায় না, আর মাখানাগুলো যখন ফ্রাই হয়ে যাবে তখন দেখবেন খুব ভালো একটা স্মেল বের হবে এবং এটাকে যখন একটু হাত দিয়ে চাপ দিবেন তখন কিন্তু খুব সহজে ভেঙে যাবে। লুক লাইক এটা অনেকটা কিন্তু মুড়ি জাতীয় যে খাবারগুলো আছে সেটার মতো, বাট মাখানা কিন্তু প্রচুর হেলদি একটি খাবার, কারণ এটাতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, আর যার জন্য কী হয় ডক্টররা কিন্তু খুব ছোটো থেকে বাচ্চাদেরকে মাখানাটা দিতে বলে থাকেন। এছাড়া মাখানাতে এত বেশি পুষ্টিগুণ রয়েছে যার ফলে কি হয় যে বাচ্চাদের যে সারাদিনে প্রচুর ক্যালোরি বার্ন করে থাকে এবং তার জন্য প্রচুর পুষ্টির প্রয়োজন, তার সবটাই কিন্তু মাখানা থেকে ফিল আপ হয়ে যেতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যে মাখানা আসলে এমন একটি খাবার যেটা কিন্তু খেতে অনেকটা চিপসের মতো হয়ে থাকে, আর বাচ্চারা যেহেতু বাইরের কেনা চিপস খেতে অনেক বেশি পছন্দ করে, সো যে সকল বেবিরা আসলে বাইরের খাবারে অনেক বেশি অভ্যস্ত তাদের এই ব্যাড হ্যাবিটটা ছাড়ানোর জন্য আপনারা চাইলে কিন্তু মাখানার চিপসটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। এখানে আমি একটা সেদ্ধ ডিম নিয়ে তারপর সেটাকে স্লাইস করে কেটে নিয়েছি এবং মাখানা বা ডিমের যে স্লাইসগুলো আছে এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো ফিঙ্গার ফুড, কারণ এই টাইমে কিন্তু বাচ্চাদেরকে হাতে তোলা খাবার অভ্যস্ত করাটা উচিত, যেহেতু বাচ্চারা আসলে নিজের হাতে তুলে খাবার খেতে চায় না। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ছোটো ছোটো যে খাবারগুলো আছে এগুলো বাচ্চাদেরকে দিতে পারেন, এতেও কিন্তু বাচ্চারা নিজের হাতে খাবার খাওয়াটা শিখে ফেলবে। এরপর ঠিক দুপুরবেলা মানে 1:30 থেকে 2টার মধ্যে আমি চেষ্টা করি ও লাঞ্চটা শেষ করে ফেলতে। তো লাঞ্চে আসলে এক একদিন এক এক টাইপ খাবারই থাকে, তো বেশিরভাগ দিন দেখা যায় আমরা বাসাতে যে খাবারগুলো খেয়ে থাকি, মানে হোক সেটা ডাল ভাত বা হচ্ছে মাছ ভাত কিংবা মাংস ভাত বা সবজি ভাত, এগুলো দিয়ে থাকি। তো অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে আমরা তো কম বেশি রেসিপিগুলো সবাই জানি, সো আমি এগুলো আর দেখাচ্ছি না, আমি চাচ্ছি এখানে একটা রেসিপি দিতে যাতে আপনারা এখান থেকে কিছুটা হলেও আইডিয়া পান। তো আজকে দুপুরবেলা আমি আরবিকে রাগির পরিষ্টা রান্না করে দেবার সেজন্য আমি এখানে এনেছি 2 চামচ পরিমাণে রাগি পাউডার বা ফিঙ্গার মিলেট। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু প্রচুর হেলদি একটি খাবার, বিশেষ করে যে সকল বাচ্চারা দুধ খেতে চায় না ঠিক মতো তারা চাইলে বাচ্চাদেরকে রাগির পরিষ্টা দিতে পারেন, কারণ রাগিতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম।
তো রাগি পাউডারটাকে আমি নর্মাল টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি, কারণ গরম পানিতে রাগি দিলে দেখা যায় এটা লাঞ্চ বেঁধে যায়, ফলে বাচ্চারা হয়তো বা খেতে চাইবে না। তো রাগি পাউডারগুলোকে এখন আমি রান্না করে নেব, আর সেজন্য এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে লিকুইড কাও মিল্ক, আর এটাকে টেস্টি করার জন্য দিয়ে দিলাম 1/4 চামচ বা 1/2 চামচ পরিমাণে ব্রাউন সুগার। তো আরবির বয়স যেহেতু এখন 2.5 বছর প্লাস বা অলমোস্ট 3 ইয়ার্সের কাছাকাছি, সেজন্য কিন্তু আমি এখানে চিনি এবং দুধটাই ইউজ করেছি। তো আরবির বয়স যখন 1 বছরের কম ছিল তখন কিন্তু চিনি বা দুধ দিতাম না, জাস্ট ঠান্ডা পানি দিয়ে সেটাকে গুলে তারপর সেটাকে রান্না করে আমি ওকে খাইয়ে ফেলতাম। তো খাবারটাকে আর একটি টেস্টি করার জন্য আমি অ্যাড করে নিচ্ছি 2 চামচ পরিমাণে চিজ, আর চিজের রেসিপিটা আমার চ্যানেলে নেই, তবে খুব তাড়াতাড়ি রেসিপিটা আমি আমার চ্যানেলে আপলোড করব। আপনারা যদি আমার রেসিপিটা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো চুলার পাওয়ারটা মিডিয়াম হিটে রেখে মোটামুটি এভাবে ঘন ঘন নাড়তে থাকতে হবে, তাহলে দেখবেন একটা ঘন কনসিস্টেন্সি চলে আসবে, মানে বাচ্চা যেমনটা খেতে পছন্দ করে সেই হিসাবে আপনারা চাইলে কিন্তু এটাকে রান্না করে নিতে পারবেন। রেডি হয়ে গেল আর ভীষণ পছন্দের একটি রাগির রেসিপি বা পায়েসের রেসিপি। তো অ্যাকচুয়ালি আমি বলবো যারা বাচ্চাদেরকে রেগুলার একই টাইপ খাবার দেন সেক্ষেত্রে দেখা যায় বাচ্চা কিন্তু একই টাইপ খাবার খেতে খেতে বোরিং হয়ে যায়, সো আপনার বাচ্চাদের রুচিটা চেঞ্জ করার জন্য অবশ্যই চেষ্টা করবেন ডিফারেন্ট ডিফারেন্ট খাবার দিতে, এতে কিন্তু বাচ্চারা বোরিংও হবে না এবং খাবারগুলো কিন্তু অনেক টেস্টি করে খাবে। তো দুপুরবেলা আরবি সবসময় একটা 2 থেকে 3 ঘন্টা বা 2.5 ঘন্টার জন্য হালকা ন্যাপি নিয়ে থাকে, তো সবসময় ও ঘুম থেকে উঠে 5টা থেকে 6টার মধ্যে। তো এরপর আমি চেষ্টা করি ওকে আবারও হালকা টাইপ কোনো খাবার দিতে, বেশিরভাগ দিন দেখা যাচ্ছে স্ন্যাক্স টাইপ কোনো আইটেমগুলোকে আমার করে দেওয়া হয়, বাট আজকে আমি রেখেছি ফ্রুটসের আইটেম, কারণ আজকে সকালবেলা যেহেতু ওকে আমার ফ্রুটসটা দেওয়া হয়নি তো সেজন্য আমি এখন ওকে ফ্রুটসটা দেবো। তবে আমি সবসময় চেষ্টা করি ওকে সকালবেলার দিকে ফ্রুটসটা দিতে, কারণ বিশেষ করে যখন ঘড়িতে 11টা থেকে 2টা এই টাইমের ফ্রুটসটা খাওয়ালে বাচ্চারা কিন্তু খুব সহজে সেটা হজম করতে পারে, আর সেজন্য আপনারা চেষ্টা করবেন যাদের বাচ্চাদেরকে ফ্রুটস খাওয়ালে বলেন যে হজম হয় না বা ঠান্ডা লেগে যায় তারা সবসময় চেষ্টা করবেন মানে সকালবেলার দিকে ফ্রুটসটা খাইয়ে নিতে। তো সাধারণত আমি আরবিকে সবসময় চেষ্টা করি কালারফুল বিভিন্ন টাইপ ফ্রুটস দিতে এবং ফ্রুটসগুলোকে খুবই ছোট ছোট করে কেটে মানে ফিঙ্গার ফ্রুটস হিসাবে দিতে, আর বাচ্চাদের খাবার প্লেট বাটি এগুলো একটু কালারফুল হলে খুব ভালো হয়, তাতে কী হয় যে বাচ্চাদের মাইন্ডটা কিন্তু কাজে লাগে বা ওদের যেহেতু এখন ব্রেন ডেভেলপমেন্টটা অনেক বেশি হয়ে থাকে সো এই টাইপ কালারফুল খাবারগুলো কিন্তু বাচ্চাদের হেলথের জন্য ব্রেনের জন্য অনেক বেশি হেল্পফুল। এছাড়াও বাচ্চাদের কী হয় যে বিভিন্ন কালারফুল খাবারগুলো দেখলে বাচ্চাদের যেহেতু এই টাইমটাই হচ্ছে বাচ্চাদেরকে কথা শেখানোর টাইম, সো আমরা কিন্তু একই সাথে দুটো কাজ হয়ে যাচ্ছে, যেমন তাদের হেলথের জন্য ভালো পাশাপাশি দেখা যাচ্ছে আমরা কিন্তু তাদেরকে ফ্রুটসগুলোর নাম শেখাতে পারি, কোনটা কোন কালার সেটাও কিন্তু শেখাতে পারি। তো আমি এখানে কিছুটা অরেঞ্জ জুস নিয়ে নিলাম। তো আমি পুরো দিনের মধ্যে অন্তত পক্ষে চেষ্টা করি আরবিকে বেশ কয়েকটা ফ্রুটস দিতে, বিশেষ করে কখনো হয়তো বা প্রন, কখনো বা পাইনঅ্যাপেল, অরেঞ্জ বা ম্যাঙ্গো, যে কোনো জুস হোক না কেন আমি একটা না একটা রাখার চেষ্টা করি, কারণ বাচ্চারা দেখা যায় ঠিকমতো হয়তো বা পানিটা খেতে চায় না, তো পানি না খেলে দেখা যায় ওরা কিন্তু ডিহাইড্রেট হয়ে যেতে পারে, সো আমি সবসময় চেষ্টা করি ওদের জন্য একটা করে জুস রাখতে যাতে ওদের সারাদিনের যে পানির চাহিদাটা কিছুটা হলেও যেন জুস থেকে ফিল আপ হয়ে যায়। তো মাশাল আরবি দেখা যায় 1 বছর মানে হতে না হতে ও একদম খুব ভালোভাবে নিজাতে খাবার খেতে শিখে গিয়েছিল, তো এর ফুললি ক্রেডিটটা আমি দিয়ে থাকি হাইচেয়ারকে, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তো আমি টোটালি আমি যা কিছু করতে পারি সবটাই হচ্ছে হাইচেয়ারের জন্যে, মানে যে কোনো ছোটোখাটো খাবার দিয়ে ওকে হাইচেয়ারে বসিয়ে দিলে দেখা যাচ্ছে মাশাল ও তুলে তুলে খাচ্ছে এবং এই সুযোগে আমি কিন্তু আমার বাকি কাজগুলো করে ফেলতে পারি। সো এই হাইচেয়ারটা নিয়ে কিন্তু টোটালি আমার আলাদা একটা ভিডিও আছে যে কেন আসলে মায়েদেরকে এই চেয়ারটা কেনাটা উচিত, বিশেষ করে যারা সিঙ্গেল ফ্যামিলিতে থাকেন যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই বাচ্চাকে একা একা টেক কেয়ার করতে হয় তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা পারলে কিন্তু এই চেয়ারটা কিনে নেবেন, বা আমার সেই ভিডিওটাও দেখতে পারেন, সেখানে কিন্তু আমি ডিটেলসে মানে এটার সুবিধা অসুবিধা সব কিছু বর্ণনা করেছি। আসলে মায়েদের কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপারই হলো যে বাচ্চা ঠিকমতো খাবার খাচ্ছে কি খাচ্ছে না, কারণ বাচ্চা ঠিকমতো খাবার না খেলে কিন্তু মায়েদের কমপ্লেনের অভাব থাকে না। সো যারা চান যে বাচ্চা নিজহাতে খাবার তুলে খাক বা আপনি নিজেদেরকে একটু টাইম দিতে চান, তো আমি সেক্ষেত্রে মানে বলবো যে এই চেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট বা আমার লাইফটাকে এই চেয়ারটা অনেক বেশি ইজি করে দিয়েছে। তো ফাইনালি রাতের বেলা আমি সবসময় চেষ্টা করি আরবিকে একটা ভারী টাইপ খাবার দিতে, কারণ একটা ভারী খাবার খাইয়ে বাচ্চাকে ঘুম দিলে দেখা যায় ওরা কিন্তু লং টাইম ঘুমায়। তো রাতের যে ডিনারটা সবসময় চেষ্টা করতে হবে খুব দ্রুত শেষ করে ফেলতে, বা যে কোনো ভারী খাবারগুলো সবসময় চেষ্টা করতে হবে রাত মানে একদম বেডে নিয়ে যাওয়ার অন্তত পক্ষে 1/2 ঘন্টা আগে খাইয়ে নিতে, এবং হয়তো বা বেডে নিয়ে যাওয়ার পর আপনি চেষ্টা করতে পারেন আবার বাচ্চাকে অল্প করে বুকে দুধ খাইয়ে নিতে, অথবা যারা ফিডার খায় ফর্মুলা খায় তাদেরকে ফর্মুলা দুধটা দিয়ে দিতে। তো আমি সবসময় চেষ্টা করি 8:30 থেকে 9টার মধ্যে ডিনারটা শেষ করে ফেলতে।
তো আমি এখন যে এরিয়াতে আছি সেখানে কিন্তু লাইভ মাছ বা মাংস খুব কম পাওয়া যায়, আর সেজন্য আমি সবসময় যে হালাল গ্রোসারি আছে সেখান থেকে মাছ মাংস কিনে নিয়ে আসার পরে তারপর আরবির বয়স অনুযায়ী আমি চেষ্টা করি সেগুলোকে ছোট ছোট সাইজে নিয়ে এসে তারপর জিপ লকে করে ভরে ফ্রিজে রেখে দিতে। তারপর আমি যখন যে খাবারটা রান্না করে খাওয়ানোর প্রয়োজন বা আসলে যে প্যাকেটটা বের করতে হবে সেই হিসাবে আমি প্যাকেটগুলোকে বের করে দেন, তারপর সেটাকে আরবিকে রান্না করে খাওয়াই। তো আজকে রাতে ডিনারে আমি রেখেছি মাংস দিয়ে মিষ্টি কুমড়ার পিওরি অথবা স্যুপও বলতে পারেন, কারণ আগে আমি আরবিকেটাকে স্যুপের মতো করে খাওয়াতাম, বাট এখন যেহেতু আরবি একটু বড় হয়েছে সেজন্য একটু ঘন করে পিওরির মতো করে দিয়ে থাকি। তো এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি, মানে হাড় ছাড়া যে মাংসগুলো কিনতে পাওয়া যায় সেই মাংসটা নিয়ে তারপর সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে মিষ্টি কুমড়া। তো বাচ্চাদের জন্য যখন মিষ্টি কুমড়া কিনবেন তখন পারলে একটু মুখে দিয়ে দেখে নেবেন সেটা যেন মিষ্টি হয়, তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু খুব সহজে সেটা খাবে, আর মিষ্টি না হলে কিন্তু বাচ্চারা অনেক টাইম হয়তো বা সেটা আর খেতে নাও চাইতে পারে। তো অ্যাকচুয়ালি এত বড় মিষ্টি কুমড়া তো আমার দরকার নেই, সেজন্য আমার যেটুকু প্রয়োজন আমি জাস্ট সেইটুকুই নিয়ে নিচ্ছি। তবে আরাবিকা আমি কিন্তু একদম 6 মাস থেকে মিষ্টি কুমড়ার পিওরিটা করে দিয়ে থাকি। মিষ্টি কুমড়ার পিওরি কীভাবে বাচ্চাকে দিবেন, মানে 6 মাস বয়সী বাচ্চাকে, সে রেসিপি আমার চ্যানেলে আছে। তবে আরাবিকা আমি ঠিক মানে মাংসের সাথে মিষ্টি কুমড়ার যে পিওরিটা সেটা কিন্তু 9 কি 10 মাস থেকে আমি দিয়ে আসছি। তো এখন আমি চলে যাচ্ছি আমার মূল রান্নাতে, সেজন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বাটার। বাটারটা মেল্টেড হয়ে গিয়েছে, আর 1 চামচ পরিমাণে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তারপর সেটাকে বাটারের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী গোলমরিচের গুঁড়া, যেহেতু আমি লঙ্কার গুঁড়াটা ইউজ করব না সেজন্য গোলমরিচটা দিচ্ছি, তাতে কী হবে যে খাবারটা একটু ঝালঝাল হবে এবং খুব ভালো একটা ফ্লেভার বা টেস্ট চলে আসবে। গোলমরিচের গুঁড়া কিন্তু বাচ্চাদের খাবারকে খুব সহজেই হজম করতে হেল্প করে থাকে। এছাড়া আমি অ্যাড করে নিচ্ছি আদার পাউডার, রসুনের পাউডার, সামান্য একটু জিরার গুঁড়া আর হচ্ছে সরিষা বাটা। তো সব লাস্টে আমি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। তো মশলাগুলো দেওয়ার পরে আবারও 1 মিনিট টাইম নিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। যে মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলোকে এখন আমি প্যানের মধ্যে দিয়ে তারপর সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে সেট করে নেব। এরপর আমি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে তারপর হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেন এটাকে সেদ্ধ করে নেব। আর সেজন্য আমি অ্যাড করে নিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। তো আমি একটা ঢাকনার সাহায্যে চুলোর পাওয়াটা লো হিটে রেখে এগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় 15 মিনিট পর আমি ফিরে আসলাম এবং এগুলো কিন্তু আমার খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে একদম ভালোভাবে ঠান্ডা করে দেন ব্লেন্ড করে নেব। কেউ চাইলে কিন্তু এই জায়গাতে কয়েক ফোঁটা ঘি দিয়ে দিতে পারেন, তাহলে দেখা যাবে আরও ভালো একটা টেস্ট চলে আসবে। তো কুমড়োগুলোকে আমি ঠান্ডা করে দেন ব্লেন্ড করে নিলাম, কারণ হচ্ছে যদি আপনি গরম অবস্থাতে ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে ব্লেন্ড করেন তাহলে দেখা যাচ্ছে হয়তো ক্ষতি হতে পারে ব্লেন্ডারের। তো সবসময় চেষ্টা করবেন ঠান্ডা করে দেন ব্লেন্ড করে নিতে। তো রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য আরও একটি প্রোটিনে ভরপুর বা অনেক হেলদি একটি খাবারের রেসিপি। আর এখানে আমি যে রেসিপিগুলো দিয়েছি বাচ্চাকে যে শুধু এগুলোই খাওয়াতে হবে তা কিন্তু না, জাস্ট এখান থেকে একটা আপনারা আইডিয়া নিতে পারেন, সেজন্য আমি এখানে একটা সম্ভাব্য খাবারের রেসিপি বা 4টা দিয়ে দিয়েছি। সো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এগুলো ট্রাই করতে পারেন, আর বাচ্চারা খাচ্ছে কি খাচ্ছে না সেটাও আমাকে জানাতে পারেন। তবে দর্শক একটা কথা, বাচ্চাকে যে কোনো নতুন খাবার যখন প্রথমবার ট্রাই করবেন সবসময় চেষ্টা করবেন অল্প করে দিয়ে দেখতে যে বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে কিনা, মানে অ্যালার্জি বা পেট ব্যথা বা অন্য কোনো প্রবলেম, কারণ নতুন খাবার খাওয়ার পরে কিন্তু বাচ্চাদের ডায়রিয়া বা কনস্টিপেশনও হতে পারে। সো সবসময় চেষ্টা করবেন অল্প করে দিয়ে দেখতে, দেন বাচ্চার কোনো প্রবলেম না হলে দেন খাবারটি কন্টিনিউ করতে। সো আপনাদের হাতের কাছে যে খাবারগুলো খুব সহজে পাওয়া যায় বা যে ফ্রুটসগুলো মানে সিজনাল যে ফ্রুটসগুলো খুব সহজে আপনারা ম্যানেজ করতে পারবেন সেগুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু খুব ভালো একটা ডায়েট প্ল্যান আপনাদের বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। আপনাদের মনে যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটা কমেন্টের অ্যান্সার দিতে। তো এই টাইপ সারাদিনের ডায়েট চার্ট নিয়ে মানে 18 মাসের বলুন বা 20 মাস, 15 মাস, 10 মাস, 6 মাস বিভিন্ন বয়সী বাচ্চাদের জন্য আলাদা আলাদাভাবে আমার চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও বানা আছে। আমি রিকোয়েস্ট করবো আপনার বাচ্চার বয়স অনুযায়ী আপনি চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন, কারণ সেখান থেকে হয়তো কিছু খাবার আইডিয়া আপনি পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো বেবি ফুডস অথবা কোনো কেস টপিক্স নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।